গোপালগঞ্জের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনী প্রচারণায় গিয়ে মারা যান তিনি। শনিবার রাত 9:30 দিকে গোপালগঞ্জ আইনজীবী সমিতিতে নির্বাচনী প্রচারণা সভা চলছিল। নিজের বক্তব্য শেষ করার পরপরই অসুস্থ হয়ে পড়েন শাহ জিকরুল। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সদস্য প্রার্থী ছিলেন।